ওকে, তো ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদেরকে দেখাবো স্বর্ণের কালারের বটি। দেখেন কি আজব বটি দেখাবো আজকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করা যায় এবং স্বর্ণের কালার। মানে আজকে লাইভে যে জিনিসটা দেখছেন আজকে আপনারা হয়তো অনেকেই দেখেননি, আজকে খুবই আজব একটা জিনিস দেখাবো। মা বোনেদের ঘরে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করার জন্য একটা আজব বটি। এই মুহূর্তে আমরা যেখানে চলে আসি এটা হচ্ছে কিচেন কাটার্সে। কিচেন কাটার্সের শোরুম হচ্ছে আপনারা অনেকেই জানেন শ্যামলী স্কয়ার মার্কেটের নিচতলা 136 নম্বর দোকান। আমরা আজকে আপনাদেরকে যে বটিগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু ভাঁজ করেও রাখা যায়। তো আসলে এই মুহূর্তে আমাদের সঙ্গে সজল ভাই আছেন এবং সানিয়াপা আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা সানিয়াপা, আপনি আমাকে বলেন যে এই স্বর্ণের কালারের বটিটা একটু কেটে দেখান আমাদেরকে, আলুটা কেটে দেখান এবং এটা ভাঁজ করা যায় যে সেটা একটু। তার আগে একটু হাফ সেকেন্ড আপনি বলে নিন সবাইকে আসসালামু আলাইকুম আপনার সমস্ত ভিউয়ার্সকে, আর যেহেতু হ্যাপি নিউ ইয়ার গেল সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আর শৈত্য প্রবাহ যাচ্ছে, সবাই যেন ভালো থাকে, শরীর সুস্থ থাকে সেই কামনা করি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সবার জন্য দোয়া, ঠিক আছে। আচ্ছা দেখেন একটা জিনিস আমি দেখাই, আজব এই বটিটা দেখেন কি সুন্দর ভাঁজ করে রাখা যায়। দেখেন এই বটিটা কিন্তু আবার একটু সোজা করেন, দেখেন আবার একটু সোজা হয়ে গেল, আবার দেখেন ভাঁজ করেও রাখা যায়। মানে আপনার কাজ শেষ আপনি ভাঁজ করে রাখবেন, আবার যখন কাটাকাটি করবেন তখন কিন্তু এভাবে সোজাও করে রাখতে পারবেন, মানে সোজা করে আপনাকে কাটাকাটি করতে হবে। তো খুবই দারুণ একটা বটি, খুব ইউনিক একটা বটি। যারা লাইভে দেখছেন এই মুহূর্তে লাইভে কমেন্ট করবেন বেশি বেশি এবং আমাদের সঙ্গে থাকবেন, লাইভটা শেয়ার করবেন বেশি বেশি, এবং কোত্থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর এখানে আসল জিনিস আপনি বাজারে কিন্তু অনেক নকল জিনিস পাওয়া যায়, এই ধরনের বটি অনেকে নকল বানিয়ে থাকেন। আসল জিনিসটা আপনি যদি চিনতে চান সেক্ষেত্রে এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ধরনের ফোন নাম্বার, হ্যাঁ নাম্বার সহ খোদাই করা থাকবে, কে আমাদের আমরা এখন আপনাদেরকে দেখাবো এই বটিটার কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করবেন। সজল ভাই আমাদেরকে দেখাবেন, আচ্ছা কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখাবেন আমাদেরকে, ঠিক আছে। তো বটি কিন্তু আসলে এটা মানে সাধারণ কোনো বটি না, এগুলো কিন্তু খুবই স্পেশাল বটি এবং খুবই আলাদা। যারা আসলে এটার একবার ইউজ করবেন তারা এটার মজা বুঝে যাবেন, ঠিক আছে। দেখেন কি সুন্দর করে আলু কাটতেছেন সানিয়াপা, দেখেন কত সুন্দর করে আলু কাটতেছেন। যারা আলু ভাজি খেতে পছন্দ করে তারা কিন্তু দেখেন ফোল্ডিং বটিতে এইভাবে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখা যায় আর কাটা হয় কাটে না। তো দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর কুচি কুচি হয়ে যাচ্ছে, আপনি মেশিনেও কিন্তু এরকম কুচি কুচি করে কাটতে পারবেন না। লাইভটা শেয়ার করবেন বেশি বেশি, কমেন্ট করে জানাবেন আমাদেরকে কে কোত্থেকে আমাদের লাইভটা দেখছেন এবং কিচেন কাটার্সের এই বটি আপনি কে কে ব্যবহার করেন। আজকে যদি লাইভে দেখে থাকেন যে আপনারা যদি কেউ কিচেন কাটার্সের এই বটিগুলো ব্যবহার করে থাকেন, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি এটা নিয়েছি কিচেন কাটার্স থেকে এবং আমি ব্যবহার করছি, আপনার রিভিউটা দিবেন, আপনি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে কিনা এই প্রোডাক্টটা ব্যবহার করে, আপনার যদি কোনো পজিটিভ এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। দেখেন আমি একটু দেখাতে চাই, আচ্ছা দেখেন দেখেন কত সুন্দর কুচি কুচি করে কাটা হয়ে গেছে, দেখছেন মানে এত সুন্দর করে কুচি কুচি কাটা কিন্তু মেশিনেও কাটতে পারে না। ওয়াও, অসাধারণ অসাধারণ বটি, আসলে এত মজার কাটতে, মানে কাটা কেটেই যায় না, মানে এত সুন্দর। আচ্ছা তো সজল ভাই আপনি আমাদেরকে বলবেন যে এই এই যে বটিটা আসলে আমরা দেখালাম যে ফোল্ডিং করা যায়, টু ইন ওয়ান বটি কেন বলা হয় এটাকে? এটাকে টু ইন ওয়ান বলা হচ্ছে প্রথমত এটা নারকেল কুরানি আর বটি, দুইটা নারকেল কুরানিও আছে এবং বটি আছে, দেখাই দিচ্ছি। এক সময় আমরা দেখা যায় এখনো কিন্তু বাজারে নারকেল কুরানি আলাদা করে কেনা লাগে এবং বটি আলাদা করে কেনা লাগে, সেটার করা লাগবে না। আপনাদের এই বটি নিলে দুইয়ের ভেতরে, মানে একের ভেতরে দুই নাকি? দুই, জি। আচ্ছা একের ভিতরে দুই। সিঙ্গাপুর থেকে মোহাম্মদ মজিবুর হাওলাদার লিখেছেন, ধন্যবাদ আপনাকে, কমেন্ট করে আপনি আপনি হচ্ছে যদি আমাদেরকে দেখে থাকেন নিয়মিত কমেন্ট করবেন। কবির হোসেন জুয়ে লিখেছেন প্রাইস কত, আমরা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে, লাইভে থাকবেন আমাদের সঙ্গে, লাইভে না থাকলে কিন্তু প্রাইসটা জানতে হবে। আমরা গোল্ডেন কালারের বটি আর কুরানি নিলে 2450 টাকা। আচ্ছা গোল্ডেন কালারের এই কুরানি এবং বটি যদি কেউ টু ইন ওয়ান এই বটিটা নেয় সেটা 2450 টাকা, ঠিক আছে। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে 200 টাকা। ওকে, ঢাকার বাইরে। এই বটিটার ব্যাপারে আমরা বলি, আমরা আসলে সত্যি কথা আমাদের বটি এখন অনেক নকল হচ্ছে, আমাদের সিল দেখে কিনতে হবে। আর এইটা হচ্ছে যে আমাদের বটিগুলা
আমাদের কিন্তু সিস্টেমের কয়েকটা ব্যাপার আছে, যেমন এটা চাইলে পরে কাস্টমার কিন্তু একটু উঁচু করে টাইট করতে পারবে, আবার একটু নিচু করে টাইট করতে পারবে, এটা হাইট অনুসারে, মানে নিজের নিজের উচ্চতা অনুযায়ী। আর এটা অক্সিজেন গ্যাস সিলিন্ডারের লোহার বটি, এখানে দেখেন এগুলো একটু মোটা হয়ে এখানে পাতলা হয়ে আসছে, তার মানে আমরা নিজস্ব কামার দিয়ে বটিটাকে আগুনে পুরায় পর্যাপ্ত টেম্পারিং করে আমাদের নিজস্ব কামাররা এটা প্রোডাকশন করে, একদম পাকা লোহা, যেটা পাকা লোহার বটি। আচ্ছা, পাকা লোহা যেটা দেখেন কুরানিটার ফুল খুব সুন্দর হবে এবং এটাতে অনেক ধারালো না ধারালো। আচ্ছা, সুন্দর করে নারকেল গুঁড়ো উঠে আসবে। আমাদের প্রোডাক্টের কোয়ালিটির কারণে আমাদের এখানে কি কাঠ ব্যবহার করেছে, এটা মেহগনি কাঠ, হাতে মেহগনি কাঠ লেকার পলিশ করা থাকে। আচ্ছা, লেকার পলিশ করা থাকে। আপনার ভিউয়ার্সরা এর আগেও আমার বটি কিনেছে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারে, তাহলে আমরা আরো ইমপ্রুভমেন্ট করতে পারি। ওকে ওকে ওকে, হ্যাঁ, আমরা ওপেন প্ল্যাটফর্ম, আমরা জানতে চাই যে আমাদের প্রোডাক্ট গুলো তাদের কেমন লাগছে, কেমন লাগছে, সেটাই খারাপও লাগে কেন খারাপ সেটাও বলবে, সেটা কেন খারাপ লাগছে সেটা বলবে, সেটা বলতে হবে। তবে আমরা বটি ব্যবহারের একটা নিয়ম বলে দিই, এই নিয়মটা না মানলে কিন্তু বটিটা টিকবে না বেশি। আচ্ছা আচ্ছা, যেমন বটির এইটুকুর অংশের মধ্যে নরম জিনিস, নরম জিনিস, এই যে আলু, মরিচ, পেঁয়াজ, হ্যাঁ, নরম মাংস, সবজি, এক কথায় সবজি নরম জিনিস। হ্যাঁ, আর এইটুকুর মধ্যে কিন্তু মুরগির হাড্ডি, তারপরে মাথা, হ্যাঁ, মোটা, এইটুকু এইটুকু অংশের মধ্যে কাটতে হবে। এখানে যদি হাড্ডি কাটতে চায় তাহলে বটির মুখ বটে যাবে, বটিটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে খারাপ কিছু বলে কিন্তু তখন হবে। আচ্ছা, তারপরে এখানে আমরা হাড্ডি কাটার জন্য মুগুর ব্যবহার করতে পারি। ওকে, হাড্ডি কাটার জন্য মুগুর আছে, দেখেন স্পেশাল মুগুর আছে, যারা আসলে নেবেন আলাদা আলাদা করে আপনারা জেনে নেবেন। আচ্ছা, এই আমরা তো স্বর্ণের কালারের বোর্ডে দেখতে পাচ্ছি, স্বর্ণের কালারের বটি মানে আপনাদের কেমন চলে, কারা চায় স্বর্ণের কালারের? এটা প্রবাসী, আমাদের প্রবাসী ভাই বোনরা এই বটিগুলো বেশি পছন্দ করে, তারা বাইরে নিয়ে যায়। আমি তো শুরুতে এসে দেখে মনে হচ্ছে যে এটা স্বর্ণেরই কিনা, কারণ স্বর্ণের কালার মানে এই বটিটার গায়ে কিন্তু শক্ত কিছু দিয়ে ঘষাঘষি করলে কালার ডিসকালার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি আগেই বলে নিচ্ছি, কোটিং করা, আমরা হচ্ছে অনেস্টি মেইনটেইন করে বিজনেস করার চেষ্টা করি। ওকে, তো আমাদের এই বটিটাতে আমরা কিন্তু কালার কোটিং করেছি, তাই এখন কেউ যদি এটা শক্ত পাথর বা কিছু দিয়ে ঘষাঘষি করে যেহেতু কালার করা, কোটিং করা, যেহেতু সব করে কিনবে সেহেতু পাথরটা তো সহ কিনে নিলেই ভালো হবে। ওকে ওকে, পাথরটা তো সব সহ নিতে পারেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি স্বর্ণের কালার ছাড়া লোহার কালারের যে বটিটা, এইটা হচ্ছে লোহার কালারের একই জিনিস, শুধুমাত্র কালারটা লোহা কালার, অরিজিনাল কালার, অরিজিনাল কালার। ওকে ওকে, এটার দাম কম থাকছে, এটা যেমন 2450 কুরআনি সহ, এটা হচ্ছে 2250 কুরআনি সহ, এটা হচ্ছে 2250 কুরআনি সহ সহ। আর যদি কেউ বলে যে না শুধু বটিটা নিব, কুরআনি নিব না, সেক্ষেত্রে এটার দাম পড়বে 1950 টাকা, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100, ঢাকার বাইরে 200 টাকা। ওকে, শুধু বটির দাম, শুধু বটির দাম 1950। আচ্ছা সুন্দর, দেখেন আমরা কিন্তু আবার ধরেন আপনার যদি এইটা আবার বলে যে কুরআনি বাদে শুধু বটিটা নেব, ফোল্ডিং কাটার, অনেকে কুরআনি দেখা যায় হয়তো আছে আছে নিবে না, সেক্ষেত্রে 2250 টাকাতে পাবে, 2250 টাকা পেয়ে যাবে গোল্ডেন ফোল্ডিং কাটারটা, 2250 টাকা, সুন্দর সুন্দর কুরআনি ছাড়া। আচ্ছা আচ্ছা, আপনি প্যাকেজটা দেখাতে পারেন আপনার প্যাকেজটা? আচ্ছা, প্যাকেজ দেখানোর আগে আমরা যদি এখানে দুইটা বটি আছে আমরা একটু দেখাই দেই, ছোট বটি আছে মানে যারা একটু ছোট সাইজের মধ্যে বটি চায়, ছোট ফ্যামিলি একটু কম বাজেটের মধ্যে তারা কেনাকাটা করতে চাচ্ছে, এটা নিতে পারে, এটা তো ছোট সাইজের বটি। হ্যাঁ, এই বটিটার বিশেষত্ব হচ্ছে এই বটি দিয়ে কিন্তু মুরগির হাড্ডি, শক্ত জিনিস এগুলো কাটতে পারবে না, ছোট জিনিস কাটতে হবে। ওকে, তার মানে ফল মূল সবজি, ছোট মাছ এগুলো কাটতে পারবে। আচ্ছা আচ্ছা, ছোট মাছ ফল মূল সবজি গুলো কাটতে পারবে। হ্যাঁ, এটাও ফোল্ড করে রাখা যায়, এই দেখেন ফোল্ড করে। ওকে, দেখেন কি সুন্দর, এটাও কিন্তু ফোল্ড করা যায়। হ্যাঁ, এগুলো পাকা লোহার বটি, এটা এটা ছোট একটা বটি থাকছে, এটা 12 ইঞ্চি কাট থাকবে। ওকে, হ্যাঁ, এটা আম কাঠের বটি, আম কাঠের, আচ্ছা, পাটাতনটা আম কাঠের এবং লেকার পলিশ করা থাকবে। আচ্ছা, এই বটিটা যদি নিতে চায় কেউ ছোট ফ্যামিলি, তারা এটা 900 টাকাতেই পাচ্ছে, 900 টাকায় পেয়ে যাবে। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100, আর ঢাকার বাইরে হচ্ছে আপনার 200 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন কত সুন্দর ভিউয়ার্স, এটা খুব ইউনিক, দেখেন ফ্রুটস কাটার মানে ছোট একটা বটি, যারা আসলে ছোটখাটো ফ্যামিলি অথবা চাই যে সবজি কাটবে, শুধুমাত্র ফলমূল কাটবে, তারা এটা নিতে পারবে মাত্র 900 টাকায়। আচ্ছা, এখন আপনাদের কাস্টমার বড় সাইজের, হ্যাঁ হ্যাঁ, যদি আপনার কাস্টমার বাজেট কম হয়, তাদের বাজেট কম, তারা যদি মনে করে আমি মাছ মাংস সবই কাটবো, তাহলে এই বটিটা বেস্ট, এটা কিন্তু লোহাটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোহাটা ভালো, খুবই ভালো, এবং এটা খুব আমাদের আসলে কম প্রাইসের মধ্যে এই বটিটা সবসময় চলে। ওকে ওকে ওকে, ঠিক আছে, এইটার দাম হচ্ছে 1450, 1450 অনলি, 1450। আচ্ছা আচ্ছা, দারুন বটি, দেখেন এটা 1450 টাকায় আপনি এটা পেয়ে যাবেন, এটা ঠিক আছে, এভাবে ব্যবহার করতে পারবে, দেখেন এভাবে, এবং সবকিছু কাটতে পারবে, এখানে শক্ত জিনিস কাটবে, এখানে নরম জিনিস কাটবে। ও সেই, অসাধারণ, এটা দিয়ে একটু সানি কেটে দেখাও।
একটু আলো দিয়ে দেখাও, মানে কম দামের মধ্যে এটা হচ্ছে মানে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট সেলার আমার। স্বর্ণের কালারের বটি, ভাস করা যায়, দাঁড়িয়ে কাটাকাটি করা দেখা যায়, অনেকের কিন্তু আসলে বসে কাটাকাটি করতে কষ্ট হয়ে যায়, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করতে পারবে। দেখেন এইভাবে কিন্তু ঝুলিয়ে দিতে হবে, করবে না। আচ্ছা, এরপরে কাটাকাটি দেখেন, আপনার আলু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। ও দেখেন, লাইভটা শেয়ার করবেন ভিউয়ার্স, খুবই ইউনিক একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা আসলে এই ধরনের বটিগুলো অনেক বেশি খুঁজে থাকেন যে আসলে কোথায় ভালো মানের বটি পাওয়া যায়, আর বাজারে কিন্তু এখন নকল বটির অভাব নেই, এই ধরনের বটিগুলো অনেকই নকল কোয়ালিটি ফুল বটি, ভালো ইউনিক বটি পেতে হলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে। সেটাই সেটাই, কিচেন কাটার্সই কিন্তু তাদের নিজস্ব প্রোডাকশন, তারা বাংলাদেশের প্রথম, আমরা এই প্রোডাক্টটা এনেছি এবং বাংলাদেশে আমরাই বিপণন প্রথম শুরু করেছি। আচ্ছা, এখন অনেকেই দেখা দেখি করছে, দেখেন কত সুন্দর করে, দেখেন কত কুচি কুচি হয়ে যাচ্ছে বটিগুলো, আলুগুলো দেখেন, বাহ একদম দেখছেন এত সুন্দর কুচি কুচি। এই বটিটার প্রাইসটা আমি বলে দিই, এটা রিজনেবল খুব প্রাইস, এটা এটা 1450 টাকা, 1450 টাকায় পেয়ে যাচ্ছেন দুর্দান্ত। এটার প্রোডাক্ট কোড হচ্ছে EC1, কেউ বললে হবে। এটা আমাদের কাছ থেকে নিতে হলে ছবি তুলে ইনবক্স করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 1450 টাকা, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে 200 টাকা, 200 টাকা ক্যাশ অন ডেলিভারি। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করি। আচ্ছা, সারা বাংলাদেশে কোনো টাকা আগে কিচেন কাটার্স কারোর কাছ থেকে টাকা অগ্রিম নেয় না। ওকে, কারণ হচ্ছে একটাই, কারণ আমাদের প্রোডাক্টগুলো রেডি করতে আমাদের সময় লাগে, এজন্য আমরা আগে টাকাটা নেই না, তাদের জন্য কিন্তু আরো ইজি করার জন্য, রান্না বান্নার কষ্টটাকে আরো বেশি সহজ করার জন্য আপনারা চাইলে এগুলো তাদেরকে গিফট করতে পারেন। আচ্ছা, আমি একটু দেখাতে চাই যে কি কি থাকছে সাথে। তাদের যে শোরুমের একদম ব্যানারটা একটু দেখা দিতে চাই, দেখেন তাদের কিচেন কাটার্স বিডি নামে তাদের ফেসবুক পেজ আছে, আপনার চাইলে সার্চ করে দেখতে পারেন। কিচেন কাটার্স শ্যামলী স্কয়ার মার্কেটের নিচতলায় আসতে পারেন, 136 নম্বর দোকান। আচ্ছা, তাহলে আমরা একটু দেখাই দিই আমরা যেভাবে আমরা যেভাবে প্যাকেজটা সাজিয়েছি, সেটা হচ্ছে যে বটির সাথে সবকিছু দরকারি কিছু জিনিস, এটা 9টা আইটেম একসাথে পাবে। আচ্ছা আচ্ছা, 9টা আইটেম একসাথে পাবে, 9টা আইটেম একসাথে পাবে। আমরা গত বছর থেকে এই প্যাকেজগুলো চালাচ্ছি এবং ডিসকাউন্ট প্রাইসে আমরা ডিসেম্বরও চালিয়েছি, এই জানুয়ারি এই মাসটা আমরা এক মাসের জন্য এই প্যাকেজটা রাখবো, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে এটা। আচ্ছা, কি কি পাবে? পাবে হচ্ছে বটি কুরানি সহ একটা সেট, এই যে বটি কুরানি সহ একটা সেট, একটা সেট গোল্ডেন কালারের, আর একটা হচ্ছে বটির কাভার পাবে, কাভার পাবে। ওকে, বটিটাকে এইভাবে কাভার করে রাখতে পারবে। আচ্ছা সুন্দর, ঠিক আছে, এই বটির একটা কাভার, তাহলে দুইটা আইটেম। এই একটা ধার করা পাথর, ধার করা পাথর পাবে। আচ্ছা, তাহলে পাথর দিয়ে সে বাসাতেই বটি ধার করতে পারবে। ওকে, আচ্ছা দুইটা ধার করা পাথর পাবে। আচ্ছা, এইবার যেটা পাবে সেটা হচ্ছে ফিঙ্গার ক্যাপ। আচ্ছা, ফিঙ্গার ক্যাপ হচ্ছে মহিলারা যখন কাটাকুটি করে তখন আঙ্গুলে অনেক সময় ব্যথা পায়, পরে দুইটা কাটলে দেখেন, এই যে আমি দেখাই এখানে, আমি শক্ত করে চেপে ধরছি, কাটবে না কিন্তু, সেটাই সেটাই, এটা কাটবে না। তো এইভাবে যখন কাটবে তখন এই আঙ্গুলগুলো সেফ থাকবে। আচ্ছা, ওকে ওকে, এই দুইটা ফিঙ্গার, দুইটা ফিঙ্গার ক্যাপ থাকছে। আচ্ছা, এরপরে এরপরে থাকছে ভর্তা ব্যাগ। আচ্ছা, ভর্তা ব্যাগ, ভর্তা ব্যাগটা আমি কাজ বলি, এটার মধ্যে আলু, পটল, ডিম বা সবজি, যারা যে কোনো কিছু দিয়ে, হ্যাঁ ভর্তা খেতে চায়, এটার ভিতর দিয়ে এইভাবে সেটা আপনি বেঁধে দিলে, এটা আপনি এইভাবে বেঁধে দিবেন। ওকে, বেঁধে দিয়ে আপনি ভাতের মধ্যে গরম, হ্যাঁ গরম পানি অথবা ভাতের মধ্যে দিয়ে আপনি কিন্তু আবার সহজে এটা টেনে তুলতে পাচ্ছেন এবং সেটা সিদ্ধ হয়ে যাবে, সেটা ভর্তা। এটা কিন্তু এসিনেট কাপড়ের, দেখেন চাইনা এসিনেট কাপড় এবং হাইজেনিক। ওকে ওকে, এটা হাইজেনিক, হাইজেনিক কোনো ভাবে কোনো মানে আপনার কোনো দেখা যায় যে দূষিত অথবা সবাই পুরাতন কাপড় ব্যবহার করে, তো ওইটা তো হাইজেনিক হয় না, এটা এসিনেট কাপড়, পানি
এটাও পুশ করে ভালো জিনিসগুলো টিকবে আচ্ছা ঠিক আছে এরপর কি থাকছে হ্যাঁ ভর্তা ব্যাগ দুইটা থাকবে দুইটা ফিঙ্গার কাপ দুইটা ভর্তা ব্যাগ একটা মুগুর থাকবে আচ্ছা মুগুর দিয়ে যে বললাম না মুগুর দিয়ে মাছের মাথা মুরগির হাড় দিয়ে এভাবে বাড়ি বাড়ি দিলে কেটে যাবে সহজে কেটে যাবে ওকে সুন্দর এই মুগুর একটা থাকছে ওকে আতিকুল ইসলাম দুলাল ভাই লিখেছেন সত্যি অসাধারণ জিনিস ভাই থ্যাংক ইউ আপনাকে আচ্ছা এখানে হচ্ছে আমরা যেটা দেখ অ্যাপ্রন দেখাবো এইটা যে এইটা যেটা আছে এটা খুবই ইউনিক একটা কিচেন অ্যাপ্রন ইউনিক একটা জিনিস এটা ওয়াটারপ্রুফ কাপড় ওকে ওয়াটারপ্রুফ কাপড় আমি এটা দেখাই দিচ্ছি আপনাকে লাইভে ওকে ওয়াটারপ্রুফ কাপড় হলে যেটা সুবিধা রান্না করার সময় অনেক সময় তেল ঝোল অনেক সময় পানি লেগে যায় এই দেখেন আমি কিন্তু পানিটা নিয়েছি একদম কচু পাতার পানির মতো দেখেন পড়ে যাবে পানিটা নিয়েছি শীতকালে অনেকে মাথা ভেজাতে চায় না চুল ভেজাতে চায় না ঠান্ডার সমস্যা তারা এটা নিয়ে মাথায় পরে এভাবে মাথায় পরে শাওয়ারটা নিলে আপনার হচ্ছে মাথা ভিজবে না চুল ভিজবে না আচ্ছা মাথা ভিজবে না চুল ভিজবে না ঠান্ডাও লাগবে না এই একটা শাওয়ার ক্যাপ থাকছে এগুলো কিন্তু সব আমাদের ইন হাউস প্রোডাক্ট আমরা নিজেরা বানাই এগুলো ওকে দারুন তো এই এই টোটাল হচ্ছে 9টা 9টা প্যাকেজ জি আচ্ছা প্যাকেজের প্রাইসটা বলে দেব আমাদের পুরো এই 9টা আইটেমের প্যাকেজটা এটা থাকছে হচ্ছে 4000 টাকা মাত্র 4000 টাকা সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ লাগছে না ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা এটা উইদাউট ডেলিভারি চার্জ 4000 টাকার মধ্যেই পৌঁছে দিই বাহ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে আচ্ছা এখন যদি আমরা বলি স্বর্ণের কালারেরটা ছাড়া যদি কেউ হচ্ছে লোহার কালারেরটা নিতে চায় তাহলে সহ এইটা যদি প্যাকেজ এইটার সাথে প্যাকেজ নিতে চায় এটা একটা প্যাকেজ আছে ওকে লোহার কালারের যে এটা নিলে 200 টাকা কমে আসবে আচ্ছা 4000 টাকা থেকে 3800 টাকা আসবে গোল্ডেন কালার ছাড়া যদি এইটা নাই লোহার কালারেরটা নাই তাহলে 3800 টাকায় প্যাকেজটা আচ্ছা 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 ওকে ওকে আচ্ছা স্টিক থাকবে সুন্দর আচ্ছা সোহাগ ভাই লিখেছেন আশরাফুল আলম সোহাগ ভাই মাটিতে বসে কাটাকাটি করা যাবে এটা কিন্তু মাটিতে বসে কাটাকাটি যেন করতে না হয় সেটার জন্যই বটি মাটিতে বসে কাটাকাটি করলে অনেক সময় আসলে আমাদের বটিগুলা বিশেষত্বই হচ্ছে যে সকল মা বোনেদের দাঁড়িয়ে বসে কাটতে কষ্ট হয় প্রেগনেন্সির কারণে বয়স্ক জনিত কারণে তাদের এই দাঁড়িয়ে কাটার বটিটাই হচ্ছে বেস্ট বেস্ট এবং ডাক্তারও এখন সাজেস্ট করে দাঁড়িয়ে কাটার জন্য আর এখন রান্নাগুলো রান্নাঘরগুলো দাঁড়িয়ে টাইলসের উপরে দাঁড়িয়ে সব কিন্তু সবকিছু করে রান্না সবকিছু করা হয় সেই ক্ষেত্রে আচ্ছা এখন আমরা দেখাবো হচ্ছে টুল কাটার মানে খুবই আধুনিক একটা জিনিস আমরা আপনাদেরকে টুল কাটা দেখাবো যে যারা আসলে দাঁড়িয়ে কাটাকাটি করতেও যাদের সমস্যা যারা বসে কাটাকাটি করতেও যাদের সমস্যা ঠিক আছে টুল কাটা দেখাবো ওকে এটা ওয়ান অফ দা ইউনিক প্রোডাক্ট আচ্ছা দেখেন ওকে দেখেন টুল কাটার এখানে হচ্ছে আপনারা বসে কাটাকাটি করতে পারবেন আর এটা এটাকে কিচেন কাটার্স থেকে বলা হয় এটা হচ্ছে জাদুর বাক্স থেকে কি কি বের হয় আমরা এটা দেখাবো আর এটার প্রাইসটা কেমন হতে পারে ভাইয়া একটু বলেন তো দেখি আচ্ছা প্রাইস আমরা বলেছি আর বলছি এটা ইটস এ ম্যাজিক বক্স এই যে ম্যাজিক বক্সটা এটা এটা কিন্তু এখন একটা টুল টুল জাস্ট একটা টুল বসে টুল টুলে বসে পারবে এটা টোটাল লোহার তৈরি কিন্তু আচ্ছা 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 এবং কালার করে দেয়া আছে ওকে এই যে টুলের বাক্স থেকে এগুলো বের করি এটা হচ্ছে বটি বটি দেখেন কত সুন্দর এইটা এখানে সেট করা যাবে ওয়াও দেখেন কি সুন্দর বটিটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এরপরে আমরা যেটা দেখাবো এটা একদম দিয়ে দিয়ে এটা আচ্ছা এটা দি এখানে আবার কুরানিও আছে কুরানিও আছে চাইলে কুরানিও আলাদা করে দুইটা একসাথে ইয়ে করা যাবে মানে আপনি যখন বটি দিবেন তখন বটিটা সেট করে নেবেন এখানে ওকে আবার বটি কাজ হয়ে গেলে আপনি এখানে নারকেলও কুটতে পারবেন বাহ নারকেল নারকেল কুটতে হলে এখানে আপনাকে নারকেল কুরানিটা জাস্ট সেট করে দিতে হবে সুন্দর সিস্টেম দেখেন মানে দুইটা ব্যবহার করতে পারবে মানে টু ইন ওয়ান থাকছে একের ভিতরে দুই থাকছে আবার এখানে কিন্তু দেখেন কাটাকাটি করার পরে কিছু একটা রাখবেন এখানে পাত্র রেখে এখানে নারকেল সে পাত্রে নারকেলও রাখতে পারবে আবার তরি তরকারিও রাখতে পারবে তো এটা এটা হচ্ছে টুল কাটার অনেক সুন্দর এটা হচ্ছে তাদের জন্যই ভালো আমি একটু বলে নিই এই প্রোডাক্টটা কার জন্য ভালো এটা হচ্ছে যাদের আবার বসে বসে কাটতে কষ্ট হয় আচ্ছা বা দাঁড়ায় কাটতে কষ্ট হয় তো এই টুলটা এমন একটা চেয়ারের মতো বসে কাটবে হ্যাঁ আচ্ছা ফ্লোরে বসে কাটা তো এই ক্ষেত্রে মেজারমেন্ট করে আমরা কিন্তু এই টুল কাটারটা তৈরি করেছি দেখেন ওকে সুন্দর আমরা ফ্লোরে বসে কাটাটাকে ভীষণ রকম ডিসলাইক করি এটা আসলে খুব মানে আনহেলদিও হয়ে যায় আনহেলদি হয়ে যায় মাজায় ব্যথা কোমরে ব্যথা ওইভাবে অনেকের অনেক অনেক ধরনের শারীরিক সমস্যা হয় বসে বসে কাটাকাটি করলে দেখেন আমরা আমাদের এটা কিন্তু বাসাবাড়ি ঢাকাতেও ব্যবহার করতে পারবে কারণ আমরা টাইলস যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা একটা রাবার দিয়ে দিয়েছি রাবার দিয়ে দিয়েছি তাহলে এখানে টাইলসও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই এই টুল
টুল কাটারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় শুধু টুল কাটারটার দাম হচ্ছে 4000 টাকা 4000 টাকা টুল কাটারের যদি আপনার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে 250 টাকা আর ঢাকার ভিতরে 200 টাকা ওকে দারুন তো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে টুল কাটার থেকে শুরু করে একদম গোল্ডেন কালার স্বর্ণের কালারের বটি কিছু লোহা কালারের বটি কিছু ছোট বটি কিছু বড় বটি আমরা সব ধরনের বটি কিন্তু আপনার ইয়ে করা ইলেকট্রোপ্লেটিং সিলভার কালারের কোটিং আচ্ছা আচ্ছা সিলভার কালারের কোটিং করা আছে এবং আমাদের প্রত্যেকটা বটির এইটুকু অংশ দিয়ে নরম জিনিস আর এই অংশ দিয়ে শক্ত জিনিস কাটাকাটি তো যারা আসলে আপনারা কিচেন কাটার্স থেকে এই ধরনের আধুনিক বটি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কিচেন কাটার্স এর ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে আর এটার হচ্ছে প্যাকেজ যদি নিতে চাই ওই 9টা প্রোডাক্ট সহ হ্যাঁ তাহলে 5550 টাকাতেই 5550 টাকাতে হয়ে যাবে এবং এটা আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে 5550 টাকাতে আমরা পৌঁছায় দিব কোনো অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স আজকে আমরা শ্যামলী স্কোর মার্কেট থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিচেন কাটার্স থেকে তাদের যে বটির কালেকশনগুলো আছে বটি একদম স্বর্ণের কালারের বটি থেকে শুরু করে ভাস করা বটিগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বটিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিচেন কাটার্সের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তাছাড়া আমাদের শোরুমটাও ভিজিট করতে পারে প্রোডাক্টের মান দেখে অনেক কিছু পাওয়া যায় আমাদের এখানে অনেক রকমের কামারের আইটেম আছে হাতের তৈরি হস্তশিল্পের সেগুলো এসে তারা নিজে দেখে যারা নতুন নতুন আবার নতুন করে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তারা লাইভটা আবার প্রথম থেকে দেখে আসবেন কারণ প্রথম থেকে আমরা আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছি যেগুলো আপনারা মিস করে গেছেন যেহেতু আসছে নতুনভাবে আবার জয়েন করছেন আপনারা প্রথম থেকে আবার দেখে আসবেন এবং লাইভটা শেয়ার করে আপনার নিজের ওয়ালে রাখবেন না হলে এই লাইভটা খুঁজে পেতে আপনার আবার সমস্যা হতে পারে ওকে তো আজকে লাইভটা শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ